ভালো আছেন? চিংড়ির গুড়া কত করে বিক্রি করতেছেন? এত দাম কেন? এর আগে 200 টাকা বিক্রি করলেন না, এখন দাম বাড়াইলেন কেন? যা বিক্রি করেন তাই বলবেন। আর ট্যাংরা কত করে বিক্রি করতেছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন, সুস্থ আছেন? প্রতিবারের মতো আজ আমরা চলে এসেছি আবারও যাত্রাবাড়ি মাছ বাজারে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই যাত্রাবাড়ি মাছের আড়তের পাশেই, রাস্তার পাশেই কিছু মহিলারা এবং কিছু লোক এবং কিছু বাচ্চা ছেলে কিছু কিছু মাছ নিয়ে বসে থাকে। এরা কাজের বিনিময়ে এই মাছগুলো পেয়ে থাকে এবং এইখানেই মাছগুলো সস্তা দামে বিক্রি করে থাকে। এদের কাছ থেকে সস্তায় এবং অল্প দামে মাছগুলো কিনতে পারবেন এবং অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে। আজ সাধারণ মানুষের মতো মাছ কিনে আজকে আপনাদেরকে দেখাবো, ভিউয়ার্স দেখতে থাকুন। আমি 150 টাকা দিব, হয় না? 150 টাকা দিব, বেশি ছোট হয়ে যাবে। বেশি আর নাই মাছ, আর নাই না, কিনবো আমি, কিনবো। আর কত কইছো লাস্ট? কত কত? 200? বেশি ছোট হয়ে যায়, পরে কাটতে পারবো না। কত 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 কত? আড়াইশো দিবে। হ্যাঁ, এবার 250 দেবো। তুমি 180 বেচে দিছো, আমি 150 টাকা দিব। লাস্ট কত আমার কাছে? তুমি কিন্তু দাও নাই তুমি আমার। তো আমারে তো কম দাও নাই তুমি। না, আমি কই 200 টাকা। এটা লাস্ট কত? একবারে লাস্ট কত? 200 রে পার না। 200, 150 দেই, 160 দেই। আমার 20 থেকে কম দিতে, আর 20 থেকে কম দিতে, 20 থেকে কম, 20 থেকে 160, 160 আমার ব্যবস্থা আছে। একটু কাটানোর ব্যবস্থা করতে হতো। কোনটা কোনটা? ওই যে ওগুলাই লইছি তো। কত দিবি? আমি তো লুয়ে নিলাম এর আগে।